অনুমতি ছাড়া কাউকে অ্যারেস্ট করা ঠিক হবে না। হায় হায়, আমার ডিউটি সময় হয়ে গেছে, আমি যাই। তুমি আজ কলেজে যাবে না? কলেজে তো যাবো সেই 12টার সময়, কিন্তু আমার কেমন যেন ভয় হয় তোমার বাবাকে নিয়ে। তোমার বাবা আমাকে একদম দেখতে পারে না। দেখতে পারবো যেদিন তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। এই শখ করে পোলারে পুলিশ অফিসার বানাইছি, সেই পোলা ফকিরির মায়ের লগে প্রেম করতেছে, যত সব ওই লালু সিদ্ধার। পয়সা যা তোলা তুলে ল, কয়দিন পর টোল তোলা বন্ধ হয়ে যাইব, আমাকে ব্যবসাও বন্ধ হয়ে যাইব। আরে দূর অমরালি, আমার ব্যবসাকেও বন্ধ করতে পারবো না। কোষ কি লাল, নদীর উপর ব্রিজ হইতেছে, নাম হবে মোহনা সেতু, সুতরাং আমাকে ব্যবসা বন্ধ। আমি ভাইটা থাকতে এই ব্রিজ হইতে দিব না, রক্তের বন্ধনে বয়ে দিব। ওই চামচার বাচ্চারা মাথা পিছু ভাড়া 1 টাকার জায়গায় 5 টাকা করে লবি। সবাই 5 টাকা করে দাও। না, আমরা 5 টাকা করে দিব না, 1 টাকা করে দিব। ওই বেটি বগর বগর করিস না, টাকা দে। লালু, ওই বেটির থেকে বেশি করে ল। এই বেটি মন্ত্রী হাত ধরে কইছিল ব্রিজ বানানোর কথা, আর সব সেলার তাল দিছিল, মন্ত্রী রাজি হয়েছিল। হ্যাঁ কইছি, ব্রিজ হলে তোরা গুন্ডারা 1 পয়সা পাবি না। হ্যাঁ বোন, ঠিকই কইছো। মা, ওই জানোয়ারের বাচ্চারা পয়সার লেগা দুধের বাচ্চাটারে পানিতে ফেলাইয়া দিছে। লালু, তুই আমার মায়ের গায়ে হাত দিছোস,
তোরে আমি খুন করে ফেলামু। বাচ্চারে বাঁচাইছে মার শালারে। লালু শিকদার, আমার পোলার রক্ত এই মোহনা নদীর পার ভিজাইছে। আমার পোলার এক এক ফোঁটা রক্ত দিয়ে মোহনা ভিজ হইব, লক্ষ লক্ষ লোক নদী পার হইব, আর তোর মতো কুত্তারা এই ব্রিজের উপরে বসা ভিক্ষা করবি। আল্লাহর বিচার থেকে তুই বাঁচতে পারবি না। বাঁচতে পারি আর না পারি, এই মোহনা নদীর উপর আমি ব্রিজ হইতে দিমু না। কি বলছেন ওমরানি? ঠিক বলছি বড় স্যার, মোহনা ব্রিজ হবে না, হইতে দেবে না। দেবে না মানে কে দেবে না বলুন ওমরালি? ওই যে লালু শিকদার, কালা লম্বা টাক মাথা, ডেঞ্জারাস আদমি স্যার। লালুরে দেখলে আমার প্যান ভিজে যায়। চুপ করুন, লালু বললেই হলো ব্রিজ হতে দেবে না। এটা কি মগের মূল্য? এডিবির লোনে ব্রিজ তৈরি হবে, লক্ষ লক্ষ মোহনাবাসী ব্রিজ দিয়ে নদী পার হবে। তাছাড়া মন্ত্রী সাহেব ব্রিজ তৈরির জন্য নিজের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ স্যার, তা ঠিক, তবে লালুর প্রতি নজর রাখতে হবে, কারণ মোহনা ব্রিজ তৈরি হলে লালুর বিরাট ইনকাম বন্ধ হয়ে যাবে। ইনকাম তো অনেকেরই বন্ধ হবে ওমর আলী, কারণ লালুর সাথে আপনারও জানাশোনা আছে। তাছা ঠিক বলেছেন, গুন্ডা পান্ডা তো তাই পরিচয় রাখতে হয়। তা স্যার, বোম্বে থেকে ইঞ্জিনিয়ার লোদি সাহেব কি একাই আসবেন? না, ইঞ্জিনিয়ার শুধু একা আসছেন না, তার সাথে তার মেয়ে রেশমা ও তার সহকারী ইঞ্জিনিয়ার মিস্টার রাকেশও আসছেন। নো চিন্তা স্যার, তাদের থাকার জন্য খুব সুন্দর গেস্ট হাউস আমি দেখে রেখেছি, তাদের দেখাশোনা করবেন মিস্টার বল্টু। তা স্যার, ওনারা কবে আসছেন? লোদি সাহেব আগামীকাল মর্নিং ফ্লাইটে ঢাকা আসছেন। আগামীকাল মর্নিং ফ্লাইটে ঢাকা আসছেন। Welcome. Glad to meet you. Thank you. Hello. Glad to meet you. Mr. Lodi. How are you, Shaka Chaudhary? How are you? Fine. Thank you. Porichoy koriye dicchi. Amar bondhu merchant. Nice Umorali. To meet you. Welcome. Welcome to Bangladesh. Mr. Lodi. আমার গেস্ট হাউস এবং অফিসের কেয়ারটেকার বল্টু। ও বল্টু, হ্যালো মাই বল্টু, হাই। বহুদিন একসাথে হ্যাগো লগে কাম করতাই। আরে আপ হিন্দি জানতে হ্যায়? আরে কিয়া কইতাই, 2500 হিন্দি ছবি দেখিয়া সব শিক্ষা ফালাইছি। আপনার কোনো অসুবিধা হয় গা হামকো বলে গা। ওকে ওকে। মিস্টার শাখা, আমার একমাত্র বেটি রেশমা, সেই ছোটবেলায় একবার এই দেশে আসছিল, বাংলা কম জানে।
अल्प अल्प जमता है। नो प्रॉब्लम, सिखाया जाऊंगा। हमार कोनो प्रॉब्लम नहीं, आमी बांग्ला जानी। मिस्टर राकेश खूब भालो इंजीनियर, आर एक टा परिचय आछे, हमार बेटीर बॉयफ्रेंड, भविष्यते ओदेर शादी होबे। ताई नाकि? वेरी गुड। बेरी आबार गुड़ है केमने? সেই ছোটবেলা থেকে আশা একটা লম্বা মাইয়া বিয়ে করুম, না পাইলে সেই দেবী দেই সারুম না। আপা আন্দাজ চালিয়ে। বেটি রেশমা, মে দফতর যা রা হুম, তুম ঘর যাকার ফ্রেশ হো যাও। ওকে পাপা। আর টেক রেস্ট। আসেন বড় মাস, আসেন আসেন আসেন। কি ও এটা তো বেশ ভালো, আল্লাহ থাকবে। স্যার, গেস্ট হাউসটা কেমন হুয়া? মিস্টার ওমর আলী, really really you have arranged such a fantastic guest house. Let's go to the office first and let me do some official work. Welcome. Chalo chalo chalo. Bismillahirrahmanirrahim. Bhai sahab taliyan lagao, taliyan lagao, taliyan lagao. Amar bhai, tumar bhai. Amar bhai, tumar bhai. Acha, acha, khabardar. Amar naam Lalu Sikdar. Ami agei koichi. Ami bhai cha takte ei bridge hote dibo na. Lalu, tumi keno amader bridge hote debe na? Lalu, ar koto din jor kore nodir parer lokjonder kach theke taka nebe? লালু, তুমি বাধা দিও না, আসো আমরা সবাই মিলে ওই মোহনা ব্রিজ তৈরি করি। না, আমি ওই ব্রিজ হতে দেবো না, ব্রিজ হতে দেবো না। হয় বান পুলিশ বাবা, তোমরা ওদিকে যাও, আর তুমি ওদিকে। ওরা পালিয়েছে লোদি সাহেব, আপনি আপনার কাজ চালিয়ে যান, লালুকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি। আপনার মতো মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষ, আপনার মতো চোর বাটপার কন্ট্রাক্টর না, যারা দেশের সম্পদ লুটে পুটে খাচ্ছে। কি আমারে চোর কইলি? তোর এত বড় সাহস? তুই সামান্য ট্যাক্সি ড্রাইভার, আমার ব্যবসা লয়ে কথা কস? এর পাবি ফকিরের বাচ্চা, এমন কাম করুম আমার বাড়ির দরজায় মা বোন লইয়া
চিকুর পায়রা কাঁদবে। শোনেন শোনেন শোনেন, যেদিন আপনার মতো লোকের দরজায় আমার মতো বাঙালি কোনো কিছু চাইতে যাবে, তার আগে আমার মরণ হবে। ওমর আলী, ইঞ্জিনিয়ার লোদির মায়াটা দেখতে কেমন? খুব সুন্দর, যেমন লম্বা তেমন সুন্দর শরীর, খুব ভালো। আমি যদি ইঞ্জিনিয়ার মায়ের উপর অত্যাচার করি তাইলে? তাইলে ইঞ্জিনিয়ার দেশ ছেড়ে পলাবে, বিদেশি লোন বন্ধ হয়ে যাবে, ব্রিজ আর হবে না। ঠিক, আমি ওই মোহনা ব্রিজ হইতে দিব না, দিব না। ইঞ্জিনিয়ার লোদির মায়ের উপর আমি নজর রাখলাম। কি হয়েছে ড্রাইভার? স্যার ব্যাটারি ডাউন হয়ে গেছে। ও শিট, ফির হাম জায়েঙ্গে কেসে? কিছু একটা ব্যবস্থা করো, বেবি ঠিক করে দিয়ে চলে যান। হাই বেবি, এদিকে আও, আও আও। আমরা বিদেশি, আমাদের যেতে দিন। রেশমা বেটা ডার্লিং হ্যাঁ, লালু শিকদার তুই? মুন্ডার ভাইয়াকে চুরি মেরেছে আমার বাঙালি। আল্লাহ, রেশমাকে একা ফেলে আসা ঠিক হয়নি। ও যদি এখন লোদি স্যারকে সবকিছু বলে দেয়। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, আমার বেটিকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। না না, এটা আমাদের কর্তব্য ছিল স্যার, আমরা তাহলে আসি স্যার, ধন্যবাদ। বাই দা ভাই, আমার বেটি যে ট্যাক্সি ড্রাইভারের কথা বলল তার ব্যাপারে আমাকে জানাবেন কাইলি। অবশ্যই জানাবো।
রেশমা, রেশমা, ইউ ইউ কাম আউট, গেট আউট। রেশমা প্লিজ তুমি শান্ত হও, বোঝার চেষ্টা করো, আমার কিছুই করার ছিল না। मैं सब कुछ समझ गई, गुंडा लोग मुझे रेप करने की कोशिश कर रहा था और तुम मुझे छोड़ के भाग गया। तुम ही आमर चेते निजी के बेजी भालो वर्षो और ओ टैक्सी ड्राइवर बंगाली लड़का मेरी इज्जत बचाया, तुम यहां से जाओ। प्लीज रेशमा, ट्राई टू अंडरस्टैंड मी, ओ बदमाश हमें खून करते चेचिल, छोड़ दो मुझे, प्लीज लीव मी अलोन। रेशमा रेशमा काम डाउन बेटी, काम डाउन। राकेश तुम बाहर जाओ, रो मत बेटी, रो मत। पापा, हाँ बैठो बैठो बैठो, पापा बैठो, पापा मेरा प्यार खो गया पापा, आई हैव लॉस्ट माई लव, आई हेट राकेश, ओ बंगाली लड़का केमो नचनी ना। सबर करो बेटी, बंगाली लड़कर खबर हम ही पाबो, सब्र करो बेटी। हेलो, लोदी स्पीकिंग, वालेकुम अस्सलाम, बोलून, वो बेबी टैक्सी वाला खबर पा गेलो? हाँ हाँ बोलून, कोथाय अस्पताले आछे? अच्छा अच्छा, ऑलराइट ऑलराइट, हमें बंगाली के दिखते छापे। দেখুন এটা কান্নাকাটির জায়গা না ডাক্তার সাহেব, আমার পোলারে বাসান, এখানে 10,000 টাকা, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ডাক্তার সাহেব, আমার একটাই পোলা। সে তো বুঝলাম, কিন্তু রোগীর অপারেশন সহ বিল বাবদ প্রায় 50,000 টাকা হয়েছে, ওষুধপত্রের জন্য টাকা দরকার। ডাক্তার সাহেব, আমার একমাত্র পোলা বেবি ট্যাক্সি চালায় আর সংসার দেখাশোনা করে, এত টাকা আমি কোথায় পাবো? সরি, আমাদের করার কিছু নেই, আপনার টাকার ব্যবস্থা করুন। কিনতে টাকা, কিনতে টাকা কি জরুরত ডাক্তার? বাঙালির ট্রিটমেন্ট কে লিয়ে কিনতে টাকা কি জরুরত? আপনি এনিওয়ে, আপনাকে তো চিনতে পারলাম না, তবু বলছি প্রায় 50,000 টাকা লাগবে। কি বাঙালি মেরি ইজ্জত বাঁচায় ডাক্তার, ওকে বাঁচান, যত টাকা লাগে আমি দেব। দেখুন রোগীকে সেবা করাই ডাক্তারের দায়িত্ব, এখন ওনাকে ঠিক মতো ওষুধ দিলে, সেবা করলে উনি ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ। তুমি? আমি এক বিদেশিনী। রেশমা, কেন বাঙালির জন্য এত টাকা খরচ করবে? তার চেয়ে 1,000-5,000 টাকা দে দো, বাকি সাবলোক দেগা। हाँ बेटी रेशमा, राकेश ठीक बोला। नहीं, बंगाली हॉस्पिटल के बिल 50,000 टका। रेशमा, पैसा कमाना बहुत तकलीफ आछे, पैसार जुन्ने से इंडिया थे के बांग्लादेश आया। ठीक है पापा, तुम लाख लाख टका धंधे के लिए बांग्लादेश आया, बच ओ बंगाली लड़का कोनो धंधा छड़ा बिना पैसा है तुम्हार बेटी इज्जत बचाया। तुम बोलो पापा, अगर उस दिन हाईजैक कर रहा तुम्हार बेटी की इज्जत लूट कुड़िया ली तो তখন তোমার লাখ লাখ টাকার কি মূল্য হতো? বেটি রেশমা, তুই ঠিক, তুই ঠিক, তুই বহুতই ঠিক বলেছিস, তুই আমাকে ভুল বুঝিস না, বল তোর কত টাকা লাগবে, তুই নিয়ে যা। বাবা, ইউ আর গ্রেট। মা, বেটি, মা দুঃখ করো না, আমি সুস্থ হইলে সব আল্লাহই দিব। আমার এখন কিছুই নাই রে বাবা, কিছুই নাই, যাও একটা বেবি ট্যাক্সি ছিল তাও বিক্রি করে দিলাম, এখন আছে শুধু একটা মাথা গুজার ঠাই। বাঙালি, বাঙালি তুমি ভালো আছো? হ্যাঁ মিম সাহেব, ভালো আছি। ডক্টর, ডক্টর, ডক্টর। জি ম্যাডাম, বলুন। টেক দিস মানি, সব রুপিয়া লিজিয়ে। সরি ম্যাডাম, বাট সমস্ত ওষুধপত্র অপারেশনের টাকা পরিশোধ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, এই বাঙালির একমাত্র বেবি ট্যাক্সিটা বিক্রি কইরা হাসপাতালের বিল দিছি। মিম সাহেব, আপনি টাকা নিয়ে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি, আপনাকে সেদিন বাঁচিয়েছি, কারণ এটা আমার নাগরিক কর্তব্য ছিল, আজ টাকা দিয়ে আমাকে ছোট করবেন না।
আমাগো বাঙালিদের আর কিছু না থাকুক, জীবনের সাথে যুদ্ধ করে বাঁচা থাকার শক্তিটুকু আছে। তুমি তোমার টাকা ফিরায় নাও। অল রাইট, বাঙালির বহুত বাড়া দিল, মগর আমাকে ওর জন্য কিছু করতে দিন। ডাক্তার আমার পোলারে ভারী কাজ করতে না করছে। তোমরা অনেক বড় লোক, তুমি আমার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমাকে একটি কাজ দিন। জরুর কাজ দেবো, পহলে তুমি ভালো হো। মেরি পাপ্পা মোহনা ব্রিজ কা চিফ ইঞ্জিনিয়ার হ্যায়। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা। মা, আমার কোনো মা নেই। মা, আজ সে আপ মেরি মা হো। হ্যাঁ মা। শ্রীদেবী, শ্রীদেবী, তোমাকে দেখলে খুব ভালো লাগে। এই হলো আপনার দোষ, বিয়ে করবেন রেশমা পাকে আর ভালো লাগে আমাকে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া, সে কি মোর অপরাধ? মানে কাউকে ভালো লাগা তো অন্যায়ের কিছু না। ভালো লাগার মধ্যে অন্যায় কি? সবাই রে ভালো লাগলে আপনার কেমনে বাস্তা হয়? না, ইয়ে মানে শ্রীদেবীকে তোমার কথাই বলছিলাম। দূর টিকা দেখা বুঝতে হয়, বড় সাপ ডাকতে হয়, তাই নাকি? তোমরা আলাপ করো, আমি আসছি। শালা কসম খোর। আচ্ছা, আমি আলাপ করি আর না করি ওর বাপের কি? সিদি, তুমি হনুমন্ত আমার জানাও নাই, কিসকো পেয়ার করতে হয়, হামকো না রাকেশ কো? কেন বলবো, কাকে ভালোবাসি? ঠিক হয়, আমি আর পেয়ার কা বাদ করতে রাজি না। আমি এই মুহূর্তে চাকরি ছাইরা চলে যাতা, আগার তোম নেই বলে গা, বললে আসি না বললে নাই। শুনিয়ে কি শুনে গা? মেরা বাত শুনিয়ে। তোমার কোনো বাত শুনে গা নেই, তোম বলো হামকো প্যার করে গা, তো সালা প্যারা খায়েগা নেই তো নেই খায়েগা, নেই খায়েগা, নেই খায়েগা। রুক যাও মেরে বল্টু, রুক যাও বল্টু। হ্যাঁ, হাম তুমকো প্যার করতা হ্যায়, আমি তোমাকে ভালোবাসি। কান মে গুস্তা নেই, আরো জোরে বলো, আই লাভ ইউ। রেশমা বেটি, পাপা ইয়ে বাঙালি, বাঙালি ইয়ে মেরে পাপা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তুমি আমার বেটিকে সেদিন সেভ করতে গিয়ে আহত হয়েছো। বাঙালি গো সাহস একটু বেশি, যেমন আমি সেদিন একত্রে পাঁচটা ডাকাতে ধাপড় দিছি, আমার কিছুই হয় নাই। যেমন স্যার রেশমা পরে বাঁচাইতে গিয়া কিছুই হয় নাই, কিছু করতেও পারে নাই, শরীরে কোনো দাগও নাই। তবে যে বোকা, হের গাই তো আঘাত বেশি লাগে, বোকারা মরেও বেশি, তাই গোজাইতে পারে না। বাঙালি, মনে করো আজ থেকে তোমার চাকরি কনফার্ম। চাকরি তো হলো, বাট ওয়ান কোয়েশ্চেন, বাঙালি তুমি কি পাথর ভাঙতে পারো? আমি সব পারি স্যার, শুধু ভয় পালাতে পারি না। কই কি স্যার, যে ফিগার দরকার হলে লোয়া লক্ষ্য সাপ খাইতে পারবো না স্যার? পাপ্পা হি ইজ এ গুড ফাইটার অলসো। দেরি হয়ে যাচ্ছে স্যার, চলুন। হ্যাঁ চলুন চলুন, বাঙালি তুমি এখানে থাকো, কোনো অসুবিধা নাই। ধন্যবাদ স্যার। বাঙালি চলিয়ে। গুড বাই বেটি। গুড বাই পাপ্পা। আসসালামু আলাইকুম। না না না, আমি যাব না। বাঙালি
ये कमरा तुम्हार दाड़ी क्यों बसो ना कोनो प्रॉब्लम होले मुझे बोलाना हमी पशे रूमे आछे অসুবিধা নেই মিম স্যার আপনি চাইলে শুদ্ধ বাংলা আমি শিখিয়ে দেব আমি যতটুকু জানি ও রিয়েলি থ্যাংক ইউ বাঙালি শুদ্ধ বাংলা আমি শিখবে না মিম স্যার বলুন শুদ্ধ বাংলা আমি শিখব শুদ্ধ বাংলা আমি শিখব ওকে রেশমাজি দুধ লিজিয়ে দো তুমি আঙ্গুর বেদানা রেডি করো লো দুধ পিও কি করছো কে দেখে ফেলবে তো দেখুক তোমাকে যে আমি ভালোবাসি সারা পৃথিবীকে আমি জানাবো তুমি একটা সুন্দর ফুল তুমি একটা দুষ্ট ভ্রমর ক্লাউন তুম ট্যাক্সি ড্রাইভার বাঙালি এই বাড়িতেও ঢুকছে একটা দুর্ঘটনায় মিস্টার ওমর আলী আপনি যেমন হঠাৎ করে কোটিপতি আমারও তেমনি হঠাৎ করে এই বাড়িতে আগমন ও আপনাকে পরিচয় আগে থেকেই ধন্যবাদ চলুন আরে মোরালি রে কার ফুল কে লয়ে যায় রে কি বুঝলেন তলে তলে কুচকুচ ওগা গায় আপনার উপকার করতে আমার উপকার বলে ফেলো আট মাসে মোহনা ব্রিজ কমপ্লিট হইয়া যাওয়ার কথা সেখানে বারো মাস লাগাইলে বিদেশি সাহায্য বন্ধ হইয়া যাইব আর তুমি তোমার পুরনো জুলুমের ব্যবসা চালু রাখতে পারবে লক্ষ লক্ষ নিরীহ লোকের ক্ষতি করতে পারবে বিনিময়ে অনেক টাকা পাইবেন লালু তোমার প্রস্তাবে যদি আমি রাজি না হই আপনার বিরাট ক্ষতি হয়ে যাইব আমি এই বেশ কিছুতে হইতে দেবো না আপনারও কিছু হয়ে যেতে পারে লালু গেট লস্ট ফ্রম হিয়ার নিকাল যাও ইয়া সে নিকাল যাও নিকাল তো হুমুই মাউরার বাচ্চা এই ভিজের কাগজপত্রের লগে তরে পড়ায় মারুন চিৎকার করে লাভ নাই নদী সাহেব আমার প্রস্তাবে রাজি হইলে তোকে পুইরা মরতে হইতো না এখন পুইরা মরবি Oh!
পুলিশ স্টেশন? Don't move. Arrest him. Thank you, officer. Welcome, madam. Bangali bhai, তুমি বাড়িতে থাকাতে লোদি সাহেব বেঁচে গেলেন। লোদি সাহেব, আপনার আর কোনো ভয় নেই, আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। বাঙালি, আজকের জবাব তুই পাবি, যদি তোর রক্ত দিয়ে আমি মোহনা নদীর পানি লাল করুম। এই নিয়ে চলো। ড্যাডি, ওহ মাই ড্যাডি। I am all right, বেটি। বেটি, তুই বাঙালিকে বাড়িতে এনে বহুত আচ্ছা করেছিস। সাবাস বাঙালি, তুমি আমার জান বাঁচিয়েছো। আজ থেকে তোমার চাকরি পার্মানেন্ট। মাসে তুমি 10,000 টাকা স্যালারি পাবে। স্যার, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। স্যার, যত শীঘ্রই ওই মোহনা ব্রিজ কমপ্লিট করবেন ততই আমাদের মঙ্গল হবে। আমি গরিবের সন্তান, আমাকে চাকরি দেবার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। বাবা, তুমি আমাকে ঘুষ দিচ্ছ? হ বাবা শরীফ, লালু শিকদারে ছাইড়ে দে, খুব খারাপ লোক। তুই পোলা তাই কম দিতেছি। ছি 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 ছি, বাপ হয়ে ছেলেকে ঘুষ দিচ্ছে? চুপ করো তুমি। লালু শিকদার লোদি সাহেবকে খুন করতে চেয়েছিল, আর তুমি ওর মতো একজন খুনিকে ছাড়ার সুপারিশ নিয়ে শেষ পর্যন্ত তুমি তোমার ছেলেকে ঘুষ দিতে চাচ্ছ? ছি, হাসতে ক, কেউ শুনবে? বের হয়ে যাও তুমি এখান থেকে। গেট আউট, গেট লস্ট। যাইতেছি, লালু শিকদারে ছেড়ে দে। তুই না আমার পোলা। থানায় বাপ ছেলের কোনো সম্পর্ক নেই। আমি লাল্লুকে কোর্টে চালান করে দেব। তুমি এখন আসতে পারো। ওমর আলী, কোর্ট থেকে ছাড়া আমি পামুই, কিন্তু তোমার পোলা কামটা ভালো করলো না। কোর্ট থেকে খাসছই না, বাংলায় জুটলো, আল্লাহ জানে কি হইব। যাও যা, আমার চিন্তা বলছু। বেটো বেটো বেটো, থ্যাংক ইউ। যে করেই হোক, ও সালা বাঙালিকে এ বাড়ি থেকে ভাগাতে হবে, সমঝা? তাকে স্যার, নো চিন্তা। এমন কাণ্ড হাম করে গা, ওই বাঙাল এই বাড়ি থেকে লাফাইতে লাফাইতে ভাগ যায় গা। হাও হা, হাম রেশমা মেডমে দামি জিনিস চুরি করে গা, বাঙালি চুরি তাই ফাঁস যায় গা। বাস, রাইট 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 রাইট। হ্যালো, আমাকে লজ্জা দিতে হয়। আচ্ছা আচ্ছা, পরে আরো পাবে। লজ্জা গিয়ে টাকা ধার লাগি, উদার কা মাল ইদার আতা, ইদার কা মাল উদার জাতে বরাবর। এমন জিনিস চুরি করে গা, সব বাঙালি ফাঁস যায় গা। বলছি এসো, কাছাকাছি থাকো, মাখামাখি কইল না, ভালো এবার কইতাছি। কেছি রে মেম সাহেব, আপনি ভুল করছেন। আমার ভালোবাসা আপনার দেহের সাথে নয়, মনের সাথে। ডোন্ট সে আপনি, আজ থেকে তুমি বলো। আমার মন, আমার দেহ যদি তোমার সাথে মিশে যেতে চায়। সে সময় এখনো শেষ হয়ে যায়নি মেম সাহেব। থ্যাংক ইউ বাঙালি, আসলে তুমি অনেস্ট। আই লাভ ইউ বাঙালি, আই লাভ ইউ। এই নাও বাঁশি, মাউতর গান, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। পৃথিবীর প্রেম, আনন্দ, ভালোবাসা সব কিছু সুরের মাঝে খুঁজে পাওয়া যায়। যখন আমার কথা মনে পড়বে তখন বাজাবে।
ধন্যবাদ। এই সুযোগে আমি পলাই। আরে বাবা, ওকে বাই বাই। एक लड़का एक लड़की दोनों मिलकर एक। रेशमा? हाँ। किलिचो? एक लड़का एक लड़की दोनों मिलकर एक। तुम्ही ना बांग्ला जानो? बांग्लाई लिखो। एक टी छेले एक टी मे दूजोने मिले होलो एक। अच्छा बाबा अच्छा, एबार थेके बांग्लाई लिखबो। एक ना बाबा एक एक। एक लड़का एक लड़की दोनों मिलके हिंदी में प्यार हुआ बांग्ला से प्रेम होलो देख बांगाली जी देख। धक 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 दिल करे धक धक। एक टी छेले एक टी मेये दूजने मिले होलो एक। हिंदी से प्यार हुआ बंगला से प्रेम होलो देख बांगाली जे देख। धक 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 दिल करे धक धक। দুজনে মিলে হলো এক, হিন্দি মে প্যার হুয়া বাংলা
धक दिल करे धक धक एकटी छेले एकटी मेये दुजने मिले होलो एक हिंदी में प्यार हुआ बांग्ला से प्रेम होलो देख बांगाली जे देख बांगाली সব মাল এখানেই আছে বুঝলেন স্যার রাকেশ স্যার ইয়েস 60 ট্রাক মাল খাতায় উঠাইছি আছে 20 ট্রাক এই খরচাপাতি দে খরচাপাতি খরচাপাতি এই তাতে দিন তাতে এই নেন স্যার কস কইছে বান্ধি আনোয়ার এখানে 60 ট্রাক বালু আছে ওকে অসম্ভব এখানে 60 ট্রাক বালু নেই 20 ট্রাক বালু আছে আমি আনোয়ার ঠিক কথা বলেছে আমি ওর সাথে ট্রাক গুনেছি এখানে 20 ট্রাক বালু আছে ওরা 60 ট্রাক বলে চালিয়ে দিতে চাচ্ছে বলছো কি বাঙালি আনোয়ার খাতাটা দাও তো এই যে দেখুন স্যার দেখুন দেখুন আই সি রাকেশ ছি 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 ওমর আলী সাপ্লায়ার চুরি করছে আর তোমরা দেখছো না আরে তোমরা কি আমারে কিল করবে 20 ট্রাক বালুর জায়গায় 60 ট্রাক এন্ট্রি করছো আমরা আসলে খেয়াল করতে পারিনি সরি স্যার নো সরি তোমরা খেয়াল করোনি কেন আনোয়ার আর বাঙালি চুরি ধরে ফেলল আমরা ইচ্ছে করে চুরি করিনি স্যার চুপ একটা কথা কবি না এই 45 বছরে চুরি করা শিখলাম না পশত হইতে পারলাম না আর তোরা দুই দিনই চুরি করা শিখে বেড়াইছিস রাকেশ ওমর আলী ভালোভাবে খেয়াল রাখবে নাহলে আমি অ্যাকশন নেব চলো বাঙালি বাঙালি ওদের চুরি ধরিয়ে দিয়ে তুমি ভালো করেছ কিন্তু তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় কিসের ভয় রাকেশকে নিয়ে আমার সন্দেহ হয় ও যদি তোমার কিছু করে ফেলে বাঙালিরা ভয় করে না তোমাকে তো সবই বলেছি আমরা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছি আর লক্ষ লক্ষ মানুষের স্বপ্নে মোহনা সেতু যে নদীর পারে আমার রক্ত লেগে আছে এই সেতু সম্পন্ন করার জন্য প্রয়োজনে আমার শরীরের সমস্ত রক্ত দিব তবুই মোহনা সেতু বাস্তবায়িত করে ছাড়ব ইনশাল্লাহ হল্ট অ্যাবাউট টার্ন করলাম বল্টু বাঙালিকে বাড়ি থেকে বের করতে পারলে না স্পেশাল বেরা লাভ নাই বাঙালি বহুত চালাক আছে পারলে আগে বাড়েন বল্টু এর আগেও তুমি অনেক লম্বা বাদ করেছো করছিলাম কিন্তু বাঙালিকে কিছুই করতে পারোনি পারলাম না এই নাও হিরের আংটি এটা আমি রেশমার ঘর থেকে চুরি করে এনেছি এটা তুমি বাঙালির ঘরে লুকিয়ে রাখবে সঞ্জা সঞ্জা মানে আরে আপনি তো বহুত বুদ্ধিমান হয় সব কিছু ঠিক আছে তা একটা কথা আছে আপনি আমার শ্রীদেবীর দিকে নজর দিতে পারবেন না কিন্তু আরে বলছো শ্রীদেবী আমার ম্যাট আই মিন চাকরানি যখন আপনার পেটে মদ ঢুকে গা তখন চাকরানি মেত্রানি রাজধানী সব এক হয়ে যায় গা কথাটা মনে রাখে গা আমি যাই গা হ্যাঁ ভাগার ভাগার করতে হে সালে খাইয়ে ঘুমাইছে না না খেয়ে ঘুমাইছে পরীক্ষা করে লাগে তাই বুঝব খাইয়ে ঘুমাইছে না কাম ও আরে বল্টু আমার নাম বাঙালি তোর আর রাকেশের 12টা আমি বাজামু রাকেশ স্যার আপনি শ্রীদেবীর কিছু করেন না আপনার কাম সাইরা না খেয়ে ঘুমিয়ে রয়েছি আমার বাতাস কোন দিকটা জানি ডিটেল হয় না
ডায়মন্ড রিং, আমার ডায়মন্ড রিং, আমার ডায়মন্ড রিং, বল্টু, শ্রীদেবী, বঙ্গালি, আই হ্যাভ লস্ট মাই ডায়মন্ড রিং। আমি জানতে চাই আমার ডায়মন্ড রিং কোথায়। আপলো খামোশ কিউ, বলিয়ে না প্লিজ। মানে জাননে চাহতে হো মেরা রিং কাহাঁ হ্যায়, কোথায় গেল আমার রিং। কি হয়েছে ম্যাডাম, কি চুরি হয়েছে? আমি জানতে চাই বাড়িতে এতগুলো লোক থাকতে আমার ডায়মন্ড রিং কোথায় গেল। অমর আলী সাহেব, আমি তো বাইরের লোক, এইখানে এসে শুনলাম রেশমাজি রাংটি চুরি হয়েছে। তাই নাকি? তাহলে এ বাড়ির কেউ চুরি করেছে, সবার ঘর সার্চ করা হোক। ঠিক 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 ঠিক। ওর ঘর তল্লাশি মিস্টার অমর আলী, আমার ঘর তল্লাশি করার আগে আমি জানতে চাই আংটিটা দেখতে কেমন। তুমি তো জানোই কেমন, চুরি করলে তুমি তো দেখেই চুরি করছো নাকি? ইয়ে বাঙালি, আংটিটা পিওর গোল্ডের মধ্যে একটা ডায়মন্ড বসানো ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট বলতো, তোমার হাতটা দেখাও তো। দেখো জাদু জাদু, নাই নাই নাই, হাই হাই, এ হালাই আইলো কেমনে? আমি চুরি করি নাই, আল্লাহ জানে যে আলাই করাইছে ওই আলাই হাইটা যায়। ওই যে রাকেশ, রাকেশ তুমি অনেক বুদ্ধিমান, সাহসী, একেবারে আমার মনের মতো। ধন্যবাদ মেম স্যার। বাঙালি, তোমার বুকে আমাকে নাও। মেম স্যার, হ্যাঁ বাঙালি, আদর করো প্লিজ। সোরায় ঢুকছে বাড়িতে, কেউ নাই আগে পিছে। সোরায় দরজার ফুকা দিয়া দেখি ঘরে মালামাল কি আছে, পাইছে বোধহয় ভালো মাল, চুরি কইরা দিব ফাল। হাত দিয়া দিলে পামু বেথা, মারতে হবে লাঠি দিয়া। আইতে সব দেখি আইছি দরজায় গাছে আছে লাডি, পাইছি খারো আমি আইতাছি। আপনি অন্ধকার মে খারা হয়, হাম কেমনে চিন্তা হয় স্যার? চুরি করে কুছ দেখে গা তো, খারাপ কুছ দেখে গা। তাতে তোমার কি, তাই বলে লাঠি দিয়ে এতগুলো আঘাত করবে? স্যার মনের মধ্যে যে আঘাত পাইছেন তা আমি লাড়ি দিয়ে কখনো ফেরত দিতে পারুম না, সরি স্যার। বল্টু বল্টু, কে হওয়া আর কি হুয়া হুয়া, আপা আমি দেখতে পারি নাই, এই মুখটা পর্দাতে ঢাকা ছিল। আমি এখান থেকে যাইতে হয় দেখি দরজার ফুটা দিয়ে দেখতে হয়, সোর মনে করে দেয় পাশের মধ্যে ডান্ডা বাড়ি দিয়ে হয়। ঠিক হ্যাঁ, তুমি যাও, মাই দেখুন কি। হ্যাঁ আমার কোনো দোষ নাই, আপনি ব্যথা পান নাই তো স্যার? তুমি যাও না। ওই যে আবার স্যার পাখা দিতে হয়। রাকেশ লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে, ঘরের ভিতরে এসে তো দেখতে পারতে। রেশমা, যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা যায় না। Don't shout রাকেশ, অনেক রাত হয়েছে, go to bed. রেশমা, you are killing my love. আমার জীবনটাকে হেল করে দিচ্ছ, আমার প্রেম আমার ভালোবাসাকে জ্বালিয়ে পুড়িয়ে তুমি ছারখার করে দিচ্ছ। পস্তাওগে তুমি, বহুত পস্তাওগে, একটা মামুলি ট্যাক্সি ড্রাইভার সাথে এভাবে। ছি, বাঙালি আমি সাকসেসফুল। মানে? রাকেশকে আমি বুঝিয়ে দিলাম, কোনো পুরুষ যদি কাপুরুষ হয় তাহলে তার পরিণাম কি হয়। ভীরু কাপুরুষের ভালোবাসা আমি চাই না, তোমাকে আমি মেরেই ফেলবো। কেন পিস্তল ঠেকালে বলো, কেন ভেঙে ফেলবে তো? কেন দুষ্টুমি করলে আমি তোমাকে মেরেই ফেলবো? ছাড়ো 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 ভাইয়া। আই আই, মারামারি বন্ধ। কিরে বিয়ের আগে হাতাহাতি? দেখেছো ভাইয়া কি দস্যি মেয়ে?
তুমি কত ভালো ছেলে। মা ভাই এসেছে। নে ধর। ভাইয়া কতদিন পরে এলে। বাঙালি ভাই তোমাকে পেয়ে আমাকে ভুলে গেল। বাঙালি বাঙালি তুই আইসস বাবা। হ্যাঁ মা। তোরে একদিন না দেখলে মনে হয় কতদিন দেখি না। খালাম্মা এবার আপনার ছেলেকে ভালো করে দেখেন, আমি ডিউটিতে যাচ্ছি, চলি। মা তুমি কেমন আছো? ভালো। রোজ ভাবি কিন্তু আইতে পারি না, বড় লোকের চাকরি করি তো, তাকে সবকিছু আমার খেয়াল রাখতে হয়। বড় সাহেব খুশি হইয়া বেতন বাড়াই দিছে। এই নাও এখানে 10,000 টাকা আছে। বাবা ইঞ্জিনিয়ারের মায়া রেশমা বলে তোরে খুব আদর করে, তোরে ভালো ভালো খাওয়ায়। হ মা রেশমা আমারে খুব ভালোবাসে। রেশমা তো আকাশের সান, ওই সাত যদি জমিনের মাটির আঁকড়ায় ধরে তাহলে মাটি কি কখনো সরে যেতে পারে? বাঙালি আমরা গরিব, অত কিছু বুঝি না, হেরা বড় লোক। আর বড় লোক মর্জি হয়েছে গরিব গুলোয়া খেলা করা, খেলা শেষ হইলে লাঠি দিয়া দূরে সুরে ফেলাইয়া দেয়। মা তুমি কি কও? আমি ঠিকই কই বাবা। তুই সাহেবের ওখানে চাকরি করতে গেছিস, সাহেব খুশি হইয়া তোরে বেতন বাড়াইয়া দিছে, এমন কিছু করিস না শেষে সাহেব না তোরে চাকরি থেকে বাদ দিয়া দেয়। ও রাকেশ তুমি ঝুট বলছো, আমার আদরের বেটি রেশমা ওই ট্যাক্সি ড্রাইভারকে ভালোবাসতে পারে না। স্যার আমি নিজ চোখে দেখেছি স্যার, রেশমার সাথে বাঙালির প্রেম জড়াজড়ি, সো ব্যাড সিচুয়েশন স্যার, যে আমি আপনাকে লজ্জায় বলতে পারছি না স্যার, বিলিভ মি স্যার, বিলিভ মি। রাকেশ তোমার দিমাগ খারাপ হয়ে গেছে, তোমার চর্বি নষ্ট হয়ে গেছে। স্যার মেরি বাত শুনিয়ে। তুমি প্রমাণ দিতে পারবে? বিশ্বাস না হলে রেশমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। পাপা তুমি সাইটে যাওনি? বাঙালি আমাকে জিজ্ঞেস না করে তুমি কোথায় গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম। অল রাইট, মালিকের পারমিশন ছাড়া বাইরে যাওয়ার জন্য তোমার একদিনের স্যালারি কাটা হলো। আর ফিউচারে এ ধরনের ঘটনা ঘটলে তোমাকে ছাঁটাই করে দেব। মেম সাহেব আমাকে চাকরি থেকে বাদ দিতে হবে না, আমি নিজে চাকরি ছেড়ে চলে যাচ্ছি। বাঙালি তুমি যেও না, শোনো আমি তোমাকে ব্রিজের কাজে লাগিয়েছিলাম কিন্তু প্রয়োজন নেই, বাঙালিরা কষ্টের পাহাড় ডিঙ্গে একদিন ঠিকই উপরে উঠে যাবে। আসি। রাকেশ তুমি এখনো বলবে আমার বেটি রেশমার সাথে ওই ট্যাক্সি ড্রাইভ বাঙালির প্রেম ভালোবাসা আছে? আমি মডার্ন কালচারের ভিতর আমার বেটিকে বড় করেছি, সে বেটি এত নিচে নামতে পারে না। চলো রাকেশ সাইডে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি যান স্যার, আমার শরীরটা ভালো না, আমি পরে আসছি। ওকে বাই। বাবা বাঙালির জন্য কাঁদছ? আরে তোমার পাপার সামনে তুমি যতই নাটক করে থাকো না কেন, তুমি যে বাঙালিকে ভালোবাসো তা তো আমি নিজের চোখে দেখেছি। কি বলতে চাও তুমি? কি আর বলবো, যাকে তোমার মন প্রাণ সবই দিলে সে তোমাকে একা ফেলে চলে গেল। রাকেশ গেট আউট ফ্রম হিয়ার। হ্যাঁ চলে যাব, তবে যাওয়ার আগে আমার শেষ পাওনাটা মিটিয়ে নিতে চাই। Oh!
দাঁড়াও, প্লিজ যেও না বাঙালি, দাঁড়াও বাঙালি, আর কোন অভিনয় নয়, তুমি আমার দেহের সাথে আত্মার সাথে মিশে আছো। তোমার কোন স্থানে আছে কিনা জানি না, আমি তোমার মা দরগার ফিরিয়ে দিতে এসেছিলাম। না গো না, তুমি আমাকে ভুল বুঝো না, তোমার আমার প্রেমকে পাপ্পার কাছে মিথ্যা বানাবার জন্য তোমার সাথে মিথ্যা অভিনয় করেছিলাম। এখনো যে তুমি আমার সঙ্গে অভিনয় করছো না, আমি কি করে বুঝবো? তোমার আমার প্রেমের স্মৃতিগুলোকে প্রশ্ন করলেই বুঝবে কোনটা আমার অভিনয় ছিল আর কোনটা সত্যি। सकता है हमें नीचे चौके ना देख ले विश्वास करतम ना हमार बेटी एतो नीचे नेमे गेलो खाली किसी नेमे गेसे एकटा बस्तीर बेबी टैक्सी ड्राइवर एई बाड़ीते थाकेगा प्रथम दिन देखी आमी बोलदे चाहता आमी बहुत बार आपके बोलेछी सर आपनी विश्वास करेन केमन भावे विश्वास करबो शिक्षा दीक्षा मॉडर्न कल्चारे बड़ होयेछे रेशमा की करे एकटा आनकल्चर बेबी टैक्सी ड्राइवर के भालोबासते पारे नो नो इट इज क्वाइट इम्पॉसिबल व्हाई Why impossible, পাপা? আমার বয়ফ্রেন্ড রাকেশ গুন্ডাদের হাতে আমাকে ছেড়ে পালিয়ে গেল। জীবন বাজি রেখে যে বাঁচিয়েছে তার সাথে সম্পর্ক হওয়াটা কোয়াইট ন্যাচারাল। রেশমা, সেদিন বাঙালি তোকে বাঁচিয়েছিল কিনা জানি না, যদি তাই হয় তার সাথে প্রেম ভালোবাসা করতে হবে এমন তো কোনো কথা নাই। বাঙালির স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাসের মধ্যে আসমান জমিন ফারাক আছে। পাপা, স্ট্যাটাস দেখেই রাকেশকে ভালোবেসে ভুল করেছিলাম, তাই স্ট্যাটাস না দেখে
একটা বেবি ট্যাক্সি ড্রাইভারকে ভালোবেসে দেখি কিছু পাই কিনা। সামান্য কিছু পেতে গিয়ে ওই বাঙালিকে ভালোবাসতে গিয়ে তোর পাপাকে যে কত দূরে সরিয়ে দিয়েছিস তা একবার ভেবে দেখেছিস? রেশমা, তুমি ভুলে গেছো তোমার আমার সম্পর্ক, তুমি ভুলে গেছো তোমার প্রিয় পাপাকে। রেশমাজি, ওই বাঙালি ফকির ওর বইন্ডা দিয়ে আমার পোলারে কবজা করছে টাকার লোভে। ওই বাঙালি তোমারে ভালোবাসছে তোমার বাবার টাকার লোভে। ঠিক বলেছো মোরারি, ওই বাঙালি বেশ কিছু টাকা পেলে রেশমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। বাঙালির মতে চোখ রাখে রাস্তায় কিনতে পাওয়া যায়। কবি নেই, নেভার। তুমি বাঙালির ভেতরটা দেখোনি পাপা, ভেতরটা দেখোনি। আমি ওর ভেতরটা দেখেছি। তুমি কোটি কোটি টাকা দিয়ে ওকে কিনতে পারবে না পাপা। ঠিক হয় বেটি, তুই আমাকে কথা দে, যদি বাঙালিকে আমি টাকা দিয়ে কিনতে পারি তাহলে তুই কোনোদিন বাঙালির নাম উচ্চারণ করবি না, এবং এখন থেকে হাঁ। ঠিক হয় পাপা, কিন্তু তা তুমি কখনোই পারবে না। চিন্তা রাখিস সাহেব, বাড়িতে দিতে জায়গা। মগর টাকা তো বাঙালি নেবে না মোরালি। আরে নিব নিব, আমি আমার পোলারে বাঙালির বোনের সাথে বিয়ে দনের লাগিয়া 2 লক্ষ টাকা চাম। বাঙালির গোষ্ঠী বেচেও 2 লক্ষ টাকা জোগাড় করতে পারবে না। ও ঠিক আছে, মগর আপ ক্যা করেগা? আপ ক্যা করেগা? লোধি সারে দিয়া বাঙালির মা বোন সহ দাওয়াত করিয়া বাসায় না অপমান করেন, তখন বাঙালির মা আর বাঙালির চোখে অন্ধকার দেখব, ওই সময় 2 লক্ষ টাকা ধরাই দেবেন। বাঙালির বোন বিয়ে দেওয়ার লেগে ওই টাকা নিতে বাধ্য। আর আমরা রেশমাও বাঙালিরে বলতে বাধ্য। আপ বহুত বুদ্ধিমান হ্যায় উমর আলি। ঠিক হ্যায়, মাই ওহি করেঙ্গে। আগামীকাল তোমার মা বোন যারা আছে সবাইকে আসতে বলবে, আর যদি কেউ থাকে তাদেরকে আসতে বলবে। লোধি সাহেব তোমাদের সবাইকে দাওয়াত করেছে। কি কারণে হঠাৎ আমাদের দাওয়াত করেছেন বলবেন কি? রেশমা তো এখন তোমার, তাছাড়া রেশমা তোমাকে ভালোবাসে, লোধি সাহেব সব জেনেছে, তাই হয়তো বিয়ে শাদীর ব্যাপারে কোনো পাকাপোক্ত আলাপ করার জন্য তোমাকে ডেকেছেন। ওয়েলকাম বাঙালি। ধন্যবাদ। আপনাকে কোনো চিন্তা নাই, আপনার পোলা তো মেম সাহেবরে বিয়ে করতেছে। ওমর আলী, আপনার পোলা তো বেইমান, বড় লোকের বাড়ি কাম করতে গিয়া সাহেবের বেড়ে ফাঁসাই দিছে। ওমর আলী, বাজে কথা কইেন না, কি কইতে আইছেন কন? কি আর বলবো, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পোলারে পুলিশ অফিসার বানাইছি, এখন বিনে পয়সায় ওই ফকির নিমের লগে আমি পোলা বিয়ে দেব না। ওমর আলী, কত টাকা হলে আপনার ছেলেকে আমার বোনের সাথে বিয়ে দেবেন বলুন, কত টাকা চাই? তুই তো এখন ধরতে গেলে বড় লোক, তয় বেশি চাব না, 2 লক্ষ টাকা দিলে পোলা বিয়ে দিতে পারি। আপনার ছেলেরে অন্য জায়গায় বিয়ে দেন, 2 লক্ষ টাকা আমি দিতে পারুম না। চুপ করো মা, যদি ভিক্ষে করে আনতে তো আমি টাকা জোগাড় করে অমরালের ছেলেকে কিনে আনবো। না না, ভিক্ষে করতে হবে না, ওই মেম সাহেবের কাছে চাইলেই 2 লক্ষ টাকা দিয়ে দেবে। তাছাড়া লোধি সাহেব আবার তোকে দাওয়াত দিছে, ধুমধাম করে খাওয়াবে, মেম সাহেবের লগে করে বিয়ে দেবে। অমর আলী, এখন আপনি আসতে পারেন। টাউন কর, যাইতেছি, তার টাকার কথাটা মনে রাখিস। বাঙালি, তুই মেম সাহেবের বিয়ে করবি? লজ্জা করে না তোর? ঘরে একটা অবিবাহিতা বোন, টাকার অভাবে বিয়ে দিতে পারতেছিস না? এই কষ্ট না দেখা মইরা যাওয়া উচিত ছিল আমার। হে আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা সব জানে, এই তোমার শুয়ে কসম খাইতেছি, যতদিন আমার এই আদরের বোনটারে বিয়া দিতে না পারো, যতদিন তোমার মুখে হাসি ফুটাইতে না পারো, ততদিন পর্যন্ত বিয়ের সাথে কিছুই করুম না। বাঙালি,
রেশমাকে তোরা সত্যিই ভালোবাসি। মা, লোদি স্যার আমাকে দাওয়াত করছে, তুমি অন্তত একটাবার আমার সাথে চলো। চলো না মা। চলো না মা, ভাইয়া যখন বলছে চলো না। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা এসেছেন, লোদি সাহেব খুব খুশি হবে। আপনাদের কোথায় বসতে দিই? কার্পেটে বসো। মাটিতে বসুন। অসুবিধা কিছু, দামি কার্পেট, হয়তো আপনার জীবনে চোখে দেখেননি। আপনারা বসলে একটু ময়লা হয়ে যাবে, বাট সাফাই করার মেশিন আছে। কিরে বাঙালি, আমার কোন দাওয়াতে আনলি? রেশমার বাবা কই? রেশমা কই? রেশমা একটু বাইরে গেছে। তো ভালো ভালো খাওন খাবি। কপাল তো আপনারও ফিরছে। এক সময় আপনি আমাকে প্রতিবেশী ছিলেন, আজ দুই নম্বরে পয়সা কামাইয়া বড় লোক হয়েছেন। ইঞ্জিনিয়ারের চোখ ফাঁকি দিয়ে ব্রিজের টেকা চুরি, বাবাকে জানে। বেশি কথা কইেন, বামুন হইয়া সাথে হাত দিছেন, আমার পোলারে নিজের মাইয়া দিয়া কবজা করছেন। লেনদেন ঠিক মতো হইলে, মানে কথায় বললে আমি মাইনে নেব, কিন্তু লোদি স্যার জীবনেও ফকিরের হাতে মাইয়া দেবে না। ও ওমর আলী, চুপ করেন চুপ করেন। সরি, আপনারা খাবার টেবিলে আছেন। ধন্যবাদ স্যার। আপনার কি কথা আছে বলেন। কথা আর কি, আপনার ছেলে বাঙালি, দু টাকার মানুষ হয়ে রেশমার সাথে প্রেম করেছে। চেরা কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায়, বাট বাস্তব বড় কঠিন আছে। ওই রেশমাজি একদিনে যা খরচ করে, আপনার চোদ্দ গোষ্ঠী এক বছর চলতে পারে। কথাবার্তা ঠিক করে বলুন, আর একটা বাজে কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। শালা চামচার বাচ্চা। খারাপ বাঙালি, ওমর আলীর লোকে কি কথা কস? দাওয়াত খাওয়ানোর দরকার নেই, কথাবার্তারও দরকার নেই। যদি রেশমা তোরে সত্যি ভালোবাসে, তাহলে রেশমার বাবা আমার ঘরে কথা কইতে যাইব। চলো তোমরা সবাই। শুনুন, আমার কথা শুনুন। আমার লোকে কিসের কথা? আমার পোলার লোকে কথা কন। যদি কোনোদিন বড় লোক হইতে পারি, তখন আপনার কথা শুনুন। আরে বাঙালি, তোদের কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? কয় টাকা মাসে বেতন পাস? আমি তোকে চাকরি থেকে বাদ দিলে তুই না খেয়ে মরবি? চাকর হয়ে মালিকের মেয়েরে বিয়ে কর? এত বড় দুঃসাহস তুই কোথা থেকে পেলি? কিসের লোভে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করিস? বল কত টাকা চাস? লোদি সাহেব, আপনি আমার ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চান? তোর মতো রাস্তার ভব ঘুরেদের টাকা দিয়ে কেনা যায়? আপনি বড় লোক, আমরা গরিব। আপনার সাথে আমার পার্থক্য শুধু টাকা, তাছাড়া আর কিছুই না। টাকা দিয়ে যখন কিনতে চাচ্ছেন, বলে ফেলুন আমার ভালোবাসার মূল্য কত, আমার প্রেমের মূল্য কত। আমি জানি না, তবে আমার বেটি রেশমা বলেছে তোর প্রেমের মূল্য সব 2 লাখ টাকা। মূল্যটা কম হয়ে গেল না? যাই হোক, মূল্যটা নেবার আগে আমি একটু রেশমার সাথে দেখা করতে চাই। না, প্রয়োজন নেই। তোমরা এই বাড়িতে এসেছো জানা সত্ত্বেও এতক্ষণ রেশমা আসেনি। ধরে নিতে পারো তোমার মূল্য 2 লক্ষ টাকা। রেশমাই ফাইনাল করে দিয়েছে। এই 2 লক্ষ টাকা পাইলে তো বাঙালি আর তার মা সহ 14 গোষ্ঠী খুশি হয়ে যাবে। স্যার, আর দেরি করে লাভ কি? টাকাটা দিয়ে দে। বাঙালি, তুই মেম সাহেবের বিয়া করবি, লজ্জা করে না তোর? লজ্জা করে না তোর? 2 লক্ষ টাকা দিলে তোর বোনের লগে আমার পোলার বিয়ে দেওয়ার পারি? 2 লক্ষ টাকা দিলে ঘরে একটা অবিবাহিতা বোন টাকার অভাবে বিয়া দিতে পারতাছিস না? টাকার অভাবে বিয়া দিতে পারতাছিস না? আল্লাহ রে, আমার মরণ হয় না কেন? আর দেরি না করিয়া রাকেশ সাহেবের লগে রেশমাজির বিয়া পাকাপাকি করে ফেলার। দাঁড়াও বাঙালি, আমার পাপা তোমাকে 2 লক্ষ টাকা দিয়ে কিনে ফেললো,
मेरे पापा ने तुम्हें खरीद लिया। हाँ मेम साहेब, हमरा गरीब लोफी, हमरा टाकार जन्य मानुष के भालोबासी, टाका पेलाम खुशी हुए चले जाच्छी। बंगाली, यू चीट, क्यों आमार जीवन निये चीनी मिनी खेलले? मेम साहेब, आमार प्रेमेर मूल्य 2 लक्ष टाका, आपनार बाबार अभिजात्य अहंकारेर मूल्य जोगाड़ करते पारले आसबो। সেদিন আপনার বাবা কি জবাব দেন আমি বাঙালি দেখব। মেরি বেটি, বাবা আমি তো তোকে বলেছি ওরা রাস্তার মানুষ আছে, ওদের ভালোবাসা টাকা দিক। ডিয়ার ফ্রেন্ড, আপনারা জানেন আমার একমাত্র মেয়ে রেশমা এবং ইয়াং ইঞ্জিনিয়ার রাকেশ দীর্ঘদিন একে অপরকে ভালোবাসে, তাই আমার ইচ্ছা অনুযায়ী আজকের এই শুভ দিনে ঘোষণা দিচ্ছি আজ ওদের এনগেজমেন্ট। স্যার, ধোকাবাজ, পহলে তুমনে মুঝে ধোকা দিয়া, মাই তুমসে প্যার করতি থি, इसीलिए मैं बांग्लादेश आया। और बंगाली, वो बंगाली मुझे धोखा दिया, तुम सब धोखा बाज। तुम मिथ्या बोलेछो रेशमा, आमाके धोखा दिएछो बोले वो बंगाली तुम्हें धोखा दिए, आज तुम पागल हो गेछो। हाँ আমি পাগল হয়ে গেছি, আজ আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। আমরা সাথ এনজয় করো, তোমরা পুরুষরা যা চাও আমি শরীর নাও, আই হেট ইউ। রেশমা, ये तुम क्या कर रही हो, क्या मेरा इज्जत तुम मिट्टी में मिलाओगे? यस पापा, जिस दिन से बंगाली ने मुझे धोखा दिया उस दिन से मेरा प्यार, मेरा विश्वास सब कुछ खत्म हो गया पापा। हाँ रेशमा, पहले भी तुमको बोला था वो बंगाली लड़का लोभी आछे, सिर्फ धोखाबाज, तोर प्यारेर मूल्य दीते पारबे ना, ओरा शुधु टाका चाय और कुछ नहीं। बस पापा बस, मैं बॉम्बे जाना चाहती हूँ, प्लीज आप मेरी बॉम्बे जाने की तैयारी कीजिए। ठीक है बेटी, ठीक है। ঠিক কাম করছেন, বুদ্ধিমান হয়েছেন, মাউরার টাকা এটা আমারে দিছেন, দেশের টাকা দেশেই রইল, আর আমার নাদান নালায়েক নাছরবান্দা পোলারে 2 লক্ষ টাকায় বিক্রি করলাম। না, আমি বিক্রি হব না, তুমি তোমার নিজেকে বিক্রি করতে পারো কিন্তু আমাকে নয়। বাবার সামনে বেয়াদবি, মুখ সামলায় কথা কও। তোমার সাথে আবার কি কথা বলবো, যে বাপ নিজের ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক হিসেবে 2 লক্ষ টাকার বিনিময়ে নিজের বিবেককে বিক্রি করতে পারে তার সাথে আবার কি কথা? তোমাকে আমার বাবা বলতে ঘৃণা হয়। কি ঘৃণা হয়? হ্যাঁ ঘৃণা হয়। ফকিরনির মাইয়ারে বিয়ে করতে গিয়া সমাজের কাছে আমারে হেও করতেছিস, তার জন্য ঘৃণা হয় না? তুই নে রাখ, আজ থেকে তুই আমার সন্তান না, তোরে আমি ত্যাজ্য করলাম। আমার বাড়ির ত্রিসীমানা তুই পারাকবি না, পারাকবি না। শরীফ, এ তুমি কি করলে? আমি ঠিকই করেছি বাঙালি ভাই, জন্ম দিলে পিতা হওয়া যায় না। বাঙালি ভাই, শেষ পর্যন্ত আমার সাথে তোমার বোনকে বিয়ে দেওয়ার জন্যে নিজের প্রেমকে বিক্রি করতে পারলে? কি করবো ভাই, আমরা গরিব, টাকা দিয়ে আমাদের কেনা যায়, গরিবের আবার প্রেম ভালোবাসা আছে নাকি? আছে ভাই আছে, গরিবেরই প্রেম ভালোবাসা আছে। চলো বাঙালি ভাই, তুমি যদি আজ আমার সাথে গিয়ে রেশমার বাবার দেয়া এই 2 লক্ষ টাকার চেক ফিরিয়ে না দাও, তাহলে মনে করব আমি তোমাদের কেউ না, কেউ না। গুড বাই বাংলাদেশ, গুড বাই পাপা, পাপা আপনার খেয়াল রাখনা। দাঁড়াও দাঁড়াও রেশমা, যাবার আগে শেষ দেনা পাওনার হিসাবটা করে যাও। দেনা পাওনার হিসাব? ও, আরো টাকা লাগবে? হ্যাঁ, গরিবের টাকা নেবার কি শেষ আছে? গরিবের অনেক ক্ষুধা, যে ক্ষুধা শুধু উপর আলাই মিটাতে পারে।
কি বলতে চাও তুমি? তুমি বলেছো আমার ভালোবাসার মূল্য 2 লক্ষ টাকা। রেশমা, বাঙালির ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। আরো শুনে রাখুন ম্যাডাম, আমার বাবা ওমর আলী বাঙালি ভাইয়ের বোনের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা চেয়েছিল। আমার ভালোবাসাকে হত্যা করে তুমি চলে যাচ্ছ? যাও, আমি বাধা দেব না। আমরা পথের মানুষ, পথে হারিয়ে যাব। এই নাও আমার ভালোবাসার মূল্য, নাও নাও, চলো শরীর। দাঁড়াও বাঙালি, দাঁড়াও। তুমি পথের মানুষ নও, তুমি অনেক মহান। আমার পাপা চ্যালেঞ্জ করে বলেছিল বাঙালিকে টাকা দিয়ে কেনা যায়, বাট তুমি প্রমাণ করে দিলে বাঙালিকে টাকা দিয়ে কেনা যায় না। আই লাইক ইউ বাঙালি, আই লাইক ইউ। রেশমা, বাঙালি একটা স্ট্রিট বেগার, ইলিটারেট, আনকালচারড বেগাবন্ড। ডোন্ট শাউট মিস্টার লোধি, আই এম নট ইলিটারেট। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম গ্রাজুয়েট। আমি একজন শহীদ মুক্তিযোদ্ধার ছেলে। অল্প বয়সে আমার বাবা মারা না গেলে আমিও হয়তো আপনার মতো একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম। আরো শুনে রাখুন, এদেশে অনেক গ্রাজুয়েট আছে, তাদের হয়তো চাকরি নেই, বাট দে আর নট বেগার, দে আর নট বেগান, মাইন্ড ইট। বাঙালি, তুমি শিক্ষিত ছেলে, আমাকে তুমি মাফ করে দাও। বাঙালি, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরাও সুমাজমি করি, তবে সবার সামনে না। যাও গাড়ি বস গেলে উপরে যাও, যাও 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 যাও। ঠেকে দিছি রে, দেখ আর যাইব কই। নাই প্রেমের নাই পরাজয়, ও বন্ধু প্রেমেরই হলো জয়, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে। নাই প্রেমের নাই পরাজয়, ও বন্ধু প্রেমেরই হলো জয়, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে। তুমি আমি দুজনে মিলে গড়বো প্রেমের তাজ মহল, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে, কাছে পেয়ে তোমাকে ভালোবেসে তোমাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন স্যার,
বাঙালি, তোমাদের দুর্নীতির জন্য এই মোহনার ব্রিজের কোটি কোটি টাকা। যে মোহনা ব্রিজ লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, আমার স্বপ্ন, সে ব্রিজ আমি কাজ করতে পারবো না, আমাকে বাদ দিয়ে দিলেন। স্যার বলুন, আমার কি অন্যায়? বলুন। তুমি অনেক অন্যায় করেছো। তুমি স্যারের মেয়েকে পটিয়ে প্রেম করেছো। তুমি সবার সাথে মিলে মোহনা ব্রিজের মাল চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছো। রাকেশ, আমি ব্রিজের মাল চুরি করেছি? মিথ্যাবাদী জানোয়ার, তুই চোর। স্যার, রাকেশ স্যারে বাঙালি হারামজাদা মারি ফেলালো, ওরে বাঁচান। হ্যালো, পুলিশ স্টেশন। হারামির বাচ্চা, আজ তোকে আমি মেরেই ফেলবো। না ভাইয়া, না। ছেড়ে দে, ছাড়ো। ওকে আমি মেরেই ফেলবো। বাঙালি, ভাই, ছেড়ে দাও, ছেড়ে দে, ছেড়ে দাও ভাইয়া, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। না মা, ওরে আমি মেরেই হলাম। ছেড়ে দে কুত্তি। হাই হাই, চল মো বাঙালিকে অ্যারেস্ট করো। ইন্সপেক্টর, আমার ইঞ্জিনিয়ারের গায়ে বাঙালি ছোকরা হাত তুলেছে, ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। লোধি সাহেব, আজ আমার পোলারে পুলিশে ধরায় দিতাছেন, আপনি ভুল লাগেছেন। একদিন এই বাঙালি নিজের রক্ত দিয়ে আপনার মাইয়ারে বাঁচাইছিল, সেই জন্যই ওকে চাকরি দিয়ে আমি ভুল করেছি। ওর মতো একজন বেবি ট্যাক্সের ড্রাইভার আমার মেয়ের জীবনটাকে নষ্ট করেছে, সেটা ভাবছেন না? না সাহেব, বাঙালি আপনার মাইয়ার জীবন নষ্ট করতে পারে না, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। আপনি আপনার মাইয়ারে ফিরান, আমি আমার পোলারে ফিরামো। মা, মা, বাঙালি কোথায়? কেন, বাঙালির কি দরকার? বাঙালির লগে তোমার কি সম্পর্ক? মা, বাঙালিকে আমি প্যার করি, ভালোবাসি। মিশা কথা, তোমরা বড় লোক, উঁচু তলার মানুষ, তাছাড়া তুমি বিদেশি। একজন বিদেশির লগে বাঙালি প্রেম ভালোবাসা হইতে পারে না। মা, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল দেশি বিদেশি কোনো কিছুই মানে না। তাছাড়া বাঙালিকে ভালোবেসে আমি এই দেশকেও ভালোবেসেছি। রেশমা, তোমরা কেমন মানুষ আর এই দেশকে কতটুকু ভালোবাসো, সেদিন তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাই বুঝছি। কেন তোমার বাবা আমাকে অপমান করল? কেন তোমার বাবা আমার পোলারে পুলিশের কাছ থেকে তাড়াই আনিয়া পুলিশে দিল? আমার পাপা যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আমি ক্ষমা চাইছি মা। আমি তোমারে সেই দিন ক্ষমা করুন যেদিন তোমার বাবা আয়সা আমার হাত ধরে ক্ষমা চাইব। সেই দিন ক্ষমা করুন যেদিন তুমি আমার পোলার জীবন থেকে সইরা গিয়া আমার পোলারে আমার বুকে ফিরাইয়া দিবা। মা, এ আপনি কি বলছেন? বাঙালিকে আমি ভুলে যাব? হ্যাঁ, ভুলা যাও। কোথায় গিয়েছিলে? আমার পাপা কোথায়? তোমার পাপা তোমার জন্য আজ মরতে বসেছে। হি ইজ সিরিয়াসলি সিক, যাও ভিতরে গিয়ে দেখে আসো। গো অ্যান্ড সি। পাপা, মেরি পাপা, ও নো, পাপা, পাপা, মেরি পাপা। রেশমা, ওই বাঙালি লড়কাকে ভালোবেসে তুই পাগল হয়ে গেছিস, এখন তুই আমাকে শেষ করতে চাস? নেই বাবা, ইয়ে নেই হো সকতা, আমি তোমাকে শেষ হতে দেব না বাবা, আমি তোমাকে শেষ হতে দেব না। সব ঝুট বলছিস তুই, তুই আমার ইজ্জত সম্মান সব ধুলায় লুটিয়ে দিচ্ছিস। নেই বাবা, লিভ মি অ্যালোন, আই ডোন্ট ওয়ান্ট ইউ, আই ডোন্ট ওয়ান্ট ইউ, মুঝে একলে রহনে দো। ম্যাডাম, আপনি একটু বাইরে আসুন। গাড়ি রাখো। অভিযোগ, বাঙালি মোহনা ব্রিজের কাজের ভীষণ ক্ষতি করছে, ওর জন্য কাজ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। না স্যার, উপরে আল্লাহ, একটা মিশা কথা কমু না, ওই বিদেশি মিশা কথা কইছে,
বাঙালিরা শুধু শুধু কাম থেকে বাদ দিয়ে দিছে। ওই বিদেশি ইঞ্জিনিয়ার লোধি সাহেব তার মাইয়ারে সামলাতে না পাইরা উল্টা চোর বানাইয়া আমার পোলারে পুলিশে ধরাইয়া দিছে। কি বলছেন আপনি, বাঙালি কোনো দোষ করেনি, বাঙালি নিরপরাধ। হ্যাঁ, বাঙালি নিরপরাধ স্যার। মনে আছে আপনি ইলেকশনে খাড়াইছিলেন আমাকে ওই এলাকা থেকে, আপনার হাত ধরে কইছিলাম ওই নদীর উপর একটা সেতু চাই। আজ আমারই পেটের পোলা কি করে ওই সেতুর কাম বন্ধ করে দিতে পারে স্যার? আপনার স্বপ্ন যেমন ওই মোহনা সেতু, তেমনি বাঙালির স্বপ্ন ওই মোহনা সেতু। বাঙালি মহিলা যাইব তবু ওই সেতুর কাম বন্ধ হইতে দিব না, এটা এক মায়ের বিশ্বাস স্যার। আমি কথা দিতেছি বাঙালির জীবনে আর ওই রেশমার নাম নিব না স্যার। আপনি বাঙালিরা থানা থেকে ছাড়াইয়া দেবার ব্যবস্থা করেন, আমি আপনার পায়ে পড়ি। ঠিক আছে মা, আপনি ধৈর্য ধরুন, আমি বাঙালিকে থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। হ্যালো মোহনা থানা। জি স্যার। স্যার, বাঙালির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, ও মোহনা ব্রিজের শ্রমিক। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি স্যার। এই বাঙালিকে ছেড়ে দাও। অনেক দিন ধরে কাম বন্ধ, টাকা পয়সা নাই। ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ, বিদেশি টাকাও বন্ধ, কি যে হইব। তোরা যাই কর, ইঞ্জিনিয়ার বাঙালির উপর রাগ করে সব কাম বন্ধ করে দিছে। বাঙালি গরিব কেন, তুই গরিব হইয়া বড় লোকের মাইয়ারে ভালোবাসতে গেলি? ব্রিজের কাজ বন্ধ কেন, কি তোমরা চুপ করে আছো কেন? ভাইয়া ভাইয়া, লোদি স্যার অসুস্থ, তোমার উপর রাগ করে কাজ বন্ধ করে দিয়েছে। না না, এ হইতে পারে না। কি গো তোমরা, আমাকে মোহনা ব্রিজ শেষ হইবে না? আমরা এই মোহনা ব্রিজের উপর দিয়ে পার হইতে পারব না? না পারবি না, তুই পারবি না। আজ তোর লেগা ব্রিজের কাম বন্ধ হয়ে গেছে। মা, বড় সাপ করে তোরে পেটে ধরছিলাম, নাম রাখছিলাম বাঙালি, কেন সাহেবের মাইয়ারে ভালোবাসতে গেলি, কেন ইঞ্জিনিয়ার তোর উপর খেপছে, বল জবাব দে। চুপ করে আসো কেন, জবাব দে। আমিও তোরে কসম দিয়া কইতাছি, তুই যদি ওই ইঞ্জিনিয়ারে ফিরে আনতে না পারস, যদি ব্রিজের কাম চালু করতে না পারস, আমাকে স্বপ্নের মোহনা ব্রিজ বানাইতে না পারস, তাহলে আমিও তোর সন্তান বলে স্বীকার করুম না করুম না। সালাম আলাইকুম। বাঙালি, তুমি ব্রিজের লোকজন নিয়ে এখানে কেন এসেছো? কেন এসেছি আপনি জানেন স্যার? আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমার দ্বারা মোহনার ব্রিজ কমপ্লিট করা সম্ভব নয়, তাছাড়া এডিবির লোন বন্ধ হয়ে গেছে। লোধি সাহেব, আপনি ওদের চিঠি দিয়ে বন্ধ না করলে ওরা আমাদের ব্রিজ তৈরির টাকা আটকাতো না। নো মিস্টার শাখা চৌধুরী, আই হ্যাভ ফেসড লট অফ প্রবলেমস, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, এখন আমার কিছু করার নাই, আপনারা কাইন্ডলি চলিয়া যান। স্যার, আমি যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা চাচ্ছি, আপনি ব্রিজের কাজ বন্ধ করবেন না, লক্ষ লক্ষ মানুষের ক্ষতি করবেন না। রেশমা, তুমি তোমার পাপাকে বুঝিয়ে বলো তোমার আমার প্রেম ভালোবাসা শেষ হয়ে যাবে, তবু মোহনা ব্রিজ শেষ হবে না, বলো রেশমা বলো। কে তুমি, তোমাকে তো আমি চিনি না। কি বলছো তুমি, আমাকে তুমি চেনো না, তোমার আমার ভালোবাসাকে তুমি অস্বীকার করছো? হ্যাঁ, তুমি রাস্তার ছেলে, গরিব, আমরা বড় লোক, বিদেশি, সো তোমার আমার ভালোবাসা সম্পর্ক কিছু হতে পারে না। রেশমা, তুমি ভিতরে যাও। কথা কম বলো। আহা, তুমি যাও। মিস্টার শাখা চৌধুরী, আপনারা এসেছেন আমি খুব দুঃখিত, কারণ বিদেশি সাহায্য ছাড়া ব্রিজ কমপ্লিট করা কিছুতেই সম্ভব নয়। আপনারা আমাদের মতো বাঙালিদের কি মনে করেন? আমরা গরিব হতে পারি কিন্তু ভিক্ষুক নই। আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমাদের শৈলের যদি বীর বাঙালির এক ফোঁটা রক্ত থেকে থাকে, আমরা যদি মায়ের এক ফোঁটা দুধ খেয়ে থাকি, তাহলে বাংলাদেশের টাকা দিয়ে ওই মোহনা ব্রিজ কমপ্লিট করবে ইনশাল্লাহ। চলো সময়।
মুখে অনেক কথা বলা যায়। তোর মতো একটা বাঙালি ছোকরা কোটি কোটি টাকা খরচ করে মোহনার ব্রিজ কমপ্লিট করবে? লোদি স্যারের হেল্প ছাড়া বাঙালি মোহনা ব্রিজ জীবনও কমপ্লিট করতে পারবে না ডার্লিং। তোমার ডার্লিং এর গুষ্টি মারি, আমরা বাঙালি যা বলি তাই করি। বাঙালি মোহনা ব্রিজ ঠিকই কমপ্লিট করতে পারবো, না পারলে তোমার সাইরা আমি চলে যাবো। তো একটা কথা, তোমার লগে আমি যা করছি বোম্বে গিয়ে শাহরুখ খেতে আবার কইও না, তাইলে আমার ইজ্জত যাইব। তোমার ইজ্জত যাবে, আমার ইজ্জত যাবে না? তোমার ইজ্জত গেলে আমি টাকা দেখি না দেবো, বসো চা। মোহনা ব্রিজের লিগা দোয়া করো। আলহামদুলিল্লাহ। কি বলছো বাঙালি, বিদেশি সাহায্য ছাড়া, ওই বিদেশি ইঞ্জিনিয়ার লোদি সাহেবের সাহায্য ছাড়া মোহনা ব্রিজ কমপ্লিট করে ফেলবে? জি স্যার, আমরা যদি আমাদের সাহায্য করি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে মোহনা সেতু কেন, তার চাইতে অনেক বড় কিছু আমরা তৈরি করতে পারবো। বিদেশি সাহায্যের ওপর আমাদের বাজেট তৈরি হয়, সেখানে তোমার চিন্তা চেতনা সাহস বোকামি ছাড়া অন্য কিছুই নয়, কারণ আমাদের দেশ গরিব, আমরা গরিব। না স্যার, আর আমাদের গরিব বলবেন না, গরিব কথাটা দেশে মানুষের পিঠের সাইনবোর্ড হয়ে গেছে, গরিব শব্দটা আমাদের রোগ হয়ে গেছে। আমরা আর গরিব থাকবো না স্যার, আমরা আর বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকবো না। তুমি মোহনাপাড়ের লোকজন নিয়ে এসেছো, আমি তোমাকে নিরুৎসাহিত করব না, কিন্তু তুমি ভেবে দেখো, শেষ পর্যন্ত তুমি যদি এলাকার সবাইকে একত্রিত করতে না পারো, তাহলে মোহনা সেতুর প্রকল্পের অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার, মোহন আল্লাহর উপর ভরসা রাখুন, আমরা হারতে জানি না, আমরা হারবো না। আপনি পাশে থাকলে আগামী দু মাসের মধ্যে আমাদের স্বপ্নের মোহনা সেতু বাস্তবায়িত করতে পারবো ইনশাল্লাহ। বাঙালি, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি এবং আমাদের সরকার তোমাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন তা করার চেষ্টা করব। বাঙালি, তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। কি পাপা, তুমি অসুস্থ নাও? তুমি এতদিন নাটক করেছো, প্লিজ জবাব দাও পাপা। কিউ পাপা, জবাব দাও। আপনি আমার কাছে শুনুন ম্যাডাম, আপনার কাছে মিথ্যে কথা বলার জন্য সেদিন আমাকে ডাক্তার সাজিয়ে এনেছিল, কিন্তু আসলে আমি ডাক্তার নই, আপনার পাপা সম্পূর্ণ সুস্থ। ও পাপা, তুমি তোমার একমাত্র মেয়ের কাছে মিথ্যে বলেছো, রিয়েলি স্যাড পাপা। কিন্তু তোমার নাটক বাঙালিকে থামিয়ে রাখতে পারেনি, বাঙালি তোমাকে দেখিয়ে দিয়েছে। আই হেট ইউ পাপা, আই হেট ইউ, মাই তুম সে নাফরত করতি হু, মাই তুম সে নাফরত করতি হু। বেটি শুন, বেটি শুন, তো সাই লালু শিকদার, কতদিন জেল খেটে বেরিয়েছো, তাই ফুলের মালা দিয়ে তোমারে বরণ করলাম। ফুলের মালা দিয়ে বরণ করতে হবে না মোনালি, আমি জেলে ছিলাম, তুমি বাইরে থাকতে মোহনা ব্রিজ কমপ্লিট হইলো কেমনে? মোহনা ব্রিজ কমপ্লিট হইতো না, ওই বাঙালি মন্ত্রী সাহায্য লইয়া, নদীর পারের মানুষের সাহায্য লইয়া ব্রিজ কমপ্লিট করে ফেলাইছে। হালায় আসলে একটা সাপ্পাস বাঙালি, তোমার সাপ্পাস বাঙালি, ব্রিজ আমি বোম দিয়ে উড়াই দেবো। আজ রাতের মধ্যে বাঙালির আমি খুন করব। ঠিক আছে, এখন চাই আমার দুই চোখ দিয়া মোহনা ব্রিজ প্রাণ ভরে দেখতে। বন্দিয়া ফিরি জুড়াই দেবো। রেশমাজি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, শুনেন, লালু শিকদার জেল থেকে বাড়িছে, আগামীকাল বন্দিয়া মোহনা ব্রিজ উড়িয়ে দিব, আর আজ রাত্রে বাঙালিরে খুন করব। না না, আমার বাঙালিকে আমি মরতে দেব না। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি মোহনা সেতু শেষ করার তৌফিক দান করেছ। বাঙালি জাতি যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে,
হে আল্লাহ, তুমি আমাদের মালিক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা। আমার এই হাতকে তুমি কবুল করো, তোমার কাছে আর কিছু চাও নি মালিক। রেশমা, এ কি করলে? বাঙালি, তোমাকে আমি মরতে দেব না। মারো মারো, সব শালাকে ভালো করকে মারো, মারকে গাল ফাটা দো, মাথা ফাটা দো। ওই মন্ত্রী গাড়িতে বোম লাগা। সকাল 11টায় মন্ত্রী সব ব্রিজ কুইরা যাইব। দেখছো, চলো
একমাত্র বেটি রেশমাকে আপনার ছেলের বউ বানিয়ে আপনার ঘরে তুলিয়ালি। পাপা। হ্যাঁ বেটি, তোর বাবা সবসময় তোদের কথা মনে রাখবে। একটি ছেলে একটি মেয়ে দুজনে মিলে হলো এক।